সাভারের আশুলিয়ায় একটি গার্মেন্টসের শ্রমিকদের সাথে স্টাফ ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে, ভাঙচুর করা হয়েছে কারখানায়। র‍্যাব জানায় বকেয়া বেতন পরিশোধ সহ 16 দফা দাবিতে রোববার সকাল থেকে কর্মবিরতি পালন করছিলেন আশুলিয়ার শিমুলতলার ইফুরিয়া গার্মেন্টসের শ্রমিকরা। বিকেলের দিকে স্টাফদের সাথে কথা কাটাকাটি হয় শ্রমিকদের, এক পর্যায়ে রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কারখানাটিতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে সেখানে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পরে তাদের সাথেও সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। এ সময় র‍্যাবের একটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গার্মেন্টসের যেসব অ্যাকচুয়ালি যারা দুষ্কৃতিকারী যারা ছিল, তারা আমাদের র‍্যাবের একটি গাড়িকে তারা ভাঙচুর করে এবং তারা অগ্নিসংযোগ করার চেষ্টা করে। পরবর্তীতে আগুনটা আমরা নিভাতে সমর্থ হই এবং সেনাবাহিনীর একটি গাড়িতেও তারা ইটপাটকেল নিক্ষেপ করে।